আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সরাসরি এই আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সেই সাথে www.facebook.com/tbn24usa এখানে আছি আমরা সরাসরি, আর 6463079828 এ নম্বরও আপনারা সরাসরি ফোন করতে পারবেন। তবে আলোচনার শুরুতেই আমাদের আজকে আমরা যে দুজন অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাটর্নি সোমা সাঈদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা আজকের যে বড় বড় যে শিরোনাম ছিল সংবাদে সেটি নিয়ে আলোচনা করব। সেই সাথে দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে যে কোনো বিষয় নিয়ে, সেটি আমাদের জানাতে পারবেন। আবারও নম্বর বলে দিচ্ছি, 6463079828 এ নম্বরে। শুরুতে আব্দুল কাইয়ুম, আমি যদি আমেরিকার আমাদের দেশের খবরে আগে লন্ডন ব্রিজে হামলা, সেই সাথে লন্ডনের সাধারণ নির্বাচন, এটি নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আজকে আমরা দেখেছি যে দুজন শনাক্ত হয়েছেন, যে দুজনে একজন হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত, তো এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে শুরুতেই আলোচনা করব, তারপরে আমি কমির বিষয়টিতে আসব। লন্ডন ব্রিজে হামলাকারী তিনজনের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার দুজনের ছবিসহ পরিচয় প্রকাশ করা হয়। একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ খুররম বাট, যাকে আবসন ছদ্মনামে শনাক্ত করা হয়। আরেকজন রোজিত রেদওয়ানি, যিনি নিজেকে কখনো মরক্কান কখনো লিবিয়ান বলে পরিচয় দিতেন। London police say it's a fast moving investigation. There've been a number of raids this morning, there were yesterday, 12 people have been arrested, more people have been detained, and they're trying to uncover the links between the three men who carried out the attack and whether they were part of a wider network. জন খুররম পূর্ব লন্ডনে বসবাস করতেন। ব্রিটিশ চরমপন্থীদের একটি ডকুমেন্টারিতে বাটকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস পতাকা নিয়ে প্রার্থনারত অবস্থায় দেখা যায়। The man I know is he was a wonderful guy. One woman, however, did have concerns, which she claims she brought to police. All of a sudden, we saw this individual speaking to the kids and gathering them for the last, it was 3 afternoon already, and speaking to them about the Islam. তিনজন রাতে লন্ডন ব্রিজ এবং পার্শ্ববর্তী বারা মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে 7 জন নিহত এবং 48 জন আহত হয়। হামলার দায় আগেই স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রতিবেদনটি দেখলাম আব্দুল কাইয়ুম, শুরুতে আপনার কাছে আমি জানতে চাই যে আমরা দেখেছি যে 8ই নভেম্বরের যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেও যদি শেষ 6 মাসের আপনি হিসেব কষেন, এরকম অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনাই ঘটেছে, এবং কাকতলীয়ভাবে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুসলমানরা জড়িত এ ধরনের। তো আপনার কি মনে হয় যে 8ই জুনের ব্রিটেনের নির্বাচন, সেই সাথে 3 মাসে 3টি পরপর হামলা, আইএস এর দায় স্বীকার এবং মুসলমানদের জড়িত থাকার আভাস, এই নির্বাচন কেন্দ্র করে আপনার এই বিষয়ে বিশ্লেষণ কি? প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সব কিছু বলার আগে, অন্য কিছু বলার আগে আমি যে মন্তব্য করতে চাই যে ব্রিটেনই একমাত্র দেশ যেখানে হোম গ্রোন টেরোরিস্টদের আখড়া হয়ে গেছিলো বেশ কয়েক বছর আগে, এবং সেই হিসাবে ব্রিটেনই সবচেয়ে বেশি লিবারেল দেশ, যে যেখানে এইসব ধরা পড়ার পরেও সরকার এটাকে খুব লিবারেলি হজম করে নিয়েছিল, এবং এখনও পর্যন্ত এই ব্রিটিশ সরকার এসব কর্মকাণ্ডের পরেও, এত ক্ষয়ক্ষতির পরেও তারা যে বিবেচনায় নিয়েছে সেটা হলো যে আমরা উগ্রবাদী সমাজকে দমন করব, কিন্তু উগ্রবাদিতা দিয়ে নয়, সহানুভূতি দিয়ে, সহমর্মিতা দিয়ে বা সহনশীলতা দিয়ে, এবং যে কারণে আমাদের ভদ্র প্রেসিডেন্ট ট্রাম্পও যে মন্তব্য করেছেন উনার এটা সহ্য হয়নি, কারণ উনি চেয়েছিলেন যে প্রথম দিকে উনি ইনোগ্রেশনের পরে পরেই যখন এইসব নিয়ে বাড়াবাড়ি শুরু করেছিলেন, তখনই কিন্তু মুসলমানদের প্রসঙ্গে ব্রিটেনই প্রথম, এবং বিশেষ করে লন্ডনের মেয়র সাদিক খান সে ব্যক্তিগতভাবেই জানিয়ে দিয়েছিল যে অন্তত যদি
সমগ্র বিশ্ব থেকে অন্যান্য নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাইও, কিন্তু আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে আমরা ওয়েলকাম করব না এই লন্ডনে বা গ্রেট ব্রিটেনে। তার পেছনে কারণই ছিল যে উনি ওই উগ্রবাদীদের সঙ্গে নিজেও এই উগ্রবাদীটা পছন্দ করেন, সেই সব গুণাবলী উনি প্রকাশ করে দিয়েছিলেন ওনার বিভিন্ন কর্মকাণ্ডে এবং মন্তব্যে। তো যাই হোক, সেই ব্রিটেন এই যে সম্প্রতি যে তিনটা বড় বড় ঘটনা ঘটে গেল এবং এর পরে লন্ডনের মেয়র সাদিক খান যে মন্তব্য দিয়েছিলেন বা বিবৃতি দিয়েছিলেন, সেটারই প্রতিবাদ হিসাবে ডোনাল্ড ট্রাম্প তাকে যে ভাষায় মানে সমালোচনা করেছেন, এটা নিয়ে এখন সারা বিশ্ব কতটুকু প্রভাব ফেলবে না ফেলবে না দেখা যাচ্ছে। যে টেরিসা মে আপনার ল এনফোর্সমেন্টের বাজেট কমিয়ে দিয়েছে এবং তার কারণে লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ডের নাম্বারও কম, তা এই ব্যাপারে কিছু হতে পারে যেহেতু ইলেকশন আসতেছে 8 তারিখে। আর 2 নম্বর হলো যে আসলে ইউরোপ যেভাবে এই আইসিস এবং হোমগ্রাউন্ড টেরোরিজম হ্যান্ডেল করছে, ওরা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, যেভাবে যেটা এটাকে পাত্তা দিচ্ছে না আর কি, যাতে বলা যায় যে এগুলো হচ্ছে কিন্তু চাচ্ছে না যে এটা রিলিজনের সাথে কোনো সম্পর্ক দিতে চাচ্ছে না। আইসিস তো ধরেন রিলিজন নিয়ে করেন, এটাও তো এক ধরনের কাল্ট, এক ধরনের আইডিওলজি, যেটা যে আপনি ধরেন রমজান মাসে মানুষ মেরে ফেলে, ইনোসেন্ট পিপল, এটা কোন রিলিজনে বলে? কোনো রিলিজনেই তো বলে না, কোরআনেও বলে না, বাইবেলেও বলে না, তোরাও তো বলে না। তো আইসিস এবং আইসিসের যে মেম্বার্স যে বিভিন্ন দেশে, তাদের অরিজিন থাকতে পারে পাকিস্তানি, লিবিয়ান, টিউনিশিয়ান, কিন্তু তারা তো বর্ন অ্যান্ড ব্রেড অ্যান্ড রেইজড ইন দোজ কান্ট্রিজ। আর তারা ধরেন আপনার সিরিয়াতে যাচ্ছে, ঘুরে আসতেছে, লিবিয়া, তারপর অনেকে ইয়েমেন, সৌদি আরবিয়া, তারা ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে ফিরে আসছে এবং সেখানে তাদের নিজের দেশদের অত্যাচার করছে। তাছাড়া আরও হচ্ছে কি, এখন তো ধরেন না যে আইসিস আছে ধরেন ইরাক, এবং ইরাকে তো ওদের কোনো পজিশন নেই, ইরাক সিরিয়াতে, তো ওরা এখন বলছে যে আইসিস যারা মেম্বার যে যে যেখানে আছে সেখানে থাকতে, এখন ওইখানে মানে তাদের অর্ডার দেবে যে কী করতে। তো এখন যদি এই ব্রিটিশ গভর্নমেন্ট বা অন্য গভর্নমেন্ট বলে যে এটা আমাদের ওয়ার এগেনস্ট ইসলাম, তাহলে আইসিস উইন্স। আর এখানে যদি বলা হয় ওয়ার এগেনস্ট ইভল অ্যান্ড রং পিপল, ভাইলেন্স, তাহলে আমরা আইসিস ডাজেন্ট উইন। আর প্রত্যেকটা দেশেই দেখা যাচ্ছে যে মুসলিম পপুলেশন, ইমিগ্রেন্ট পপুলেশন আর বিগ হেল্পার্স ইন ট্রাইং টু ফাইট টেরোরিজম। অ্যান্ড 9/11 পরে প্রত্যেকটা দেশেই দেখা গিয়েছে যে আপনার যে মুসলিম ল এনফোর্সমেন্ট অফিসার্স, NYPD থেকে FBI, CIA, তার স্কটল্যান্ড ইয়ার্ডে, যে কোনো দেশেরই আরও ইন্টারেস্ট তারা একটা জয়েন করবে, জয়েন করে তাদের দেশের জন্য ফাইট করবে। আব্দুল কালাম, আপনার কাছে আমি আসতে চাই যে আপনার কি মনে হয় নির্বাচনে প্রভাব ফেলবে? আমার মনে হয় না যে নির্বাচনে কোনো ধরনের প্রতিফলন ঘটবে এটার ব্যাপারে, কারণ কনজারভেটিভ অথবা লেবার দুই দলই সমানভাবে আইসিসকে কন্ডেম করে আসছে আগে থেকে, এবং যারা ওখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা কেউই আইসিসের সমর্থক না বা আইসিসির পৃষ্ঠপোষক নয়, এবং সেই হিসাবে সেটা আন্তর্জাতিক পর্যায়ে হয়তো সবাই কন্ডেম করছে, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারে যে এটার বিরাট কোনো প্রতিফলন ঘটবে সেটা আমার মনে হয় না। তারা তাদের অভ্যন্তরীণ যেসব সমস্যা সেই সব সমস্যা নিয়েই সবসময় কথাবার্তা বলছেন, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা এবার দাঁড়িয়েছেন বেশ কয়েকজন মেম্বার অফ পার্লামেন্টে বা অন্যান্য কাউন্সিলে, তারাও এইগুলো নিয়ে যে আইসিসের কর্মকাণ্ড বিরাট ধরনের কোনো
প্রভাব ফেলবে ইলেকশনে সেটা মনে করেন মনে করছেন না। আমাদের একজন ফোনে যোগ দিয়েছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিতে চাই, সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আরিফ, আমি সাউথ ক্যারোলিনা থেকে কল করছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে অ্যাটর্নির কাছে। জি বলুন। আমি একজন অ্যাসাইলাম এখানে ইমিগ্রেন্ট, তো আমার কেস অলরেডি ফাইনাল কেস আমি ফেস করছি, এখন আমি পেন্ডিং আছে আমার কেস, আপিল করছি, আমি অলরেডি হেরে গেছি কেসে। তো এই মুহূর্তে আমি যদি কোন সিটিজেন মেয়েকে বিয়ে করি তাহলে কি আমার গ্রিন কার্ড পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আমার কেসটা আপিলে আছে। আচ্ছা, আপনি ইসে আপনি গ্রিন কার্ড, প্রথমে বলা যাবে যে আমি অ্যাটর্নি এবং আপনার যেহেতু আপনাকে ইনফরমেশনে দিচ্ছি এখানে কোনো অ্যাটর্নি ক্লায়েন্ট রিলেশনশিপ নেই, এবং আমি যে ইনফরমেশনটা দিব এটা ধরেন আপনার জেনারেল ইনফরমেশন আমি দিচ্ছি। তো আপনি যে স্পেসিফিকভাবে যে আপনার কথাটা বললেন, আপনি আমি আপনি যখন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন আমি এতটুকু বলতে পারবো যে ইমিডিয়েট ভিসা অ্যাভেলেবল না। তো আপনার কেসটা যদি অ্যাপিল যদি আপনাকে ডিনাই করে দেয়, মানে দেয় না আপনাকে, তাহলে আপনি ডেপোর্টেবল হয়ে যাবেন। যদি আপনি ইউএস সিটিজেন বিয়ে করেন তাহলে আপনার সিচুয়েশনটা একটু বদলে যাবে। তার মানে তাকে আমেরিকান সিটিজেন ধারীকে বিয়ে করলে তার স্ট্যাটাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? জি, সম্ভাবনা আছে। আর শুরুতে উনি যে কথাটি বলতে চেয়েছেন যে কারো ব্যক্তিগত মতামতে ব্যক্তিগত পরামর্শ নেওয়ার জন্য ব্যক্তিগত আইনজীবীর কাছেই পরামর্শ নিতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম মামুন। আমার দুটো প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি জি, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি জি, আচ্ছা, আমার বোন ম্যারিল্যান্ডে থেকে আমাদের জন্য দরখাস্ত করছেন আজকে থেকে 4 বছর আগে, ফ্যামিলি মানে স্পন্সরশিপ দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কত আর কতদিন সময় লাগতে পারে, সময় লাগার সম্ভাবনা আছে? আর আপনার দ্বিতীয় প্রশ্ন? জি বুঝতে পারিনি। আপনি বলছিলেন দুটো প্রশ্ন আছে, আপনার কি একটি প্রশ্ন? তাহলে আমরা উত্তর নিয়ে নেব তার কাছ থেকে। না না, হ্যাঁ না, আরেকটা প্রশ্ন হচ্ছে যদি কি বলে হইতেছে, আমি আগে মানে সুইজারল্যান্ডে একটা কোম্পানিতে চাকরি করতাম যেটা আমেরিকার ব্রাঞ্চ, ফ্রান্সের মানে আমেরিকার কোম্পানি একটা ব্রাঞ্চ ছিল। তো বাই দিস টাইম লাস্ট এই কিছুদিন আগে ওই কোম্পানির মেইন ব্রাঞ্চ ইউএস এর ক্যালিফোর্নিয়াতে তারা আমার জন্য দরখাস্ত করছে L1 ভিসার জন্য। তো এখন তারা দেখলাম INS থেকে যে নাম্বারটা দিছে তারা দিয়েছিল ওইখানে লেখা আছে ডিনাই করে দিছে। তো কোম্পানি আমাকে বলতেছে যে আমরা তোমার জন্য অ্যাপিল করব। আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপিল করলে কি কোনো সম্ভাবনা আছে, যে এই কি বলে আমার এই কেস জেতার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ঢাকা থেকে প্রশ্ন করেছেন, অ্যাটর্নি সোমা সাইদ। আচ্ছা, আপনার উত্তর আপনার প্রশ্নের নাম এক হলো যে আপনার 4 বছর হয়ে গিয়েছে, তাহলে আরো ধরেন 4 থেকে আরো 6 বছর লাগতে পারে। এখন ঠিক মতো বলা যাবে না, কারণ ভিসার উপরে ডিপেন্ড করবে যে ভিসা কত অ্যাভেলেবল হয়। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হলো আপনি অ্যাপিল করলে কোনো ঝামেলা নেই, যদি ওরা করতে চায় করতে পারে। আচ্ছা, পাওয়ার সম্ভাবনা আছে কি আপনার কোনো? হ্যাঁ, সম্ভাবনা, এটা কোনো গ্যারান্টি নেই, আর আমি এটা বলতে পারবো না যেহেতু আপনার কেস পার্টিকুলার ব্যাপারে আমি কিছু জানি না। তো আমি বলতে পারবো না যে আপনি উইন করবেন না উইন করবেন, সেটা আমি বলতে পারবো না। মানে এটি সম্ভাবনা 50-50 হতেও পারে নাও হতে পারে। আর এখানে আমাদের এখানে যারা অ্যাটর্নি আছেন তারা হচ্ছে জেনারেল উত্তর দিবেন, ব্যক্তিগতভাবে একদম স্পেসিফিক উত্তর নেওয়ার জন্য হয়তো ব্যক্তিগত আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই www.facebook.com/tbn24usa এখানে আছি আমরা সরাসরি, এবং 6463079828 এ নম্বরেও আমরা সরাসরি আছি। অনেকে আমাদের
আমাদের সাথে ফেসবুকে যোগ দিয়েছেন তাদের একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই, তারপরে আমি ফোনের প্রশ্নে যাচ্ছি। সলমান আব্দুল, ফয়সাল, নিজামউদ্দিন সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন, এবং সেই সাথে একজন অ্যাটর্নি আছেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক আছেন। আপনাদের প্রশ্ন যে কোনো এই দুজনের কাছে করতে পারবেন। কে আছেন আমাদের সাথে এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ফ্লোরিডা থেকে বলছি। জি ভাইয়া বলুন, নামটি বলুন। আমার নাম ফরিদ। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি এবং আমার ওয়াইফ 2015 আমি ফ্লোরিডাতে আসি। আসার পর আমি যখন গ্রিন কার্ড পাই তখন আমি আমার ছোট ছেলের জন্য আমি অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি। দরখাস্ত সরাসরি তারা উত্তর দিছে এবং আমার কাছ থেকে ক্রমান্বয়ে যাবতীয় তারা চাইছে এবং শেষ পর্যন্ত আমার কাছে বিচার ফিও চাইছে। হ্যাঁ, বিচার ফি চাইছে এবং এগুলো আমি দিছি। দেওয়ার পর তারা আমাকে 60 থেকে 90 একটা সময় দিছে যে এই সময়ের মধ্যে আপনাদেরকে কল করা হবে, কিন্তু এই দিন 60 এবং 90 এক্সপায়ার হয়ে গেছে কিন্তু তারা কল করেনি। পরে তাদের কাছে আমি জানতে চাইলাম, ওরা বলল যে এখন ভিসা তো অ্যাভেলেবেল না। না, আমি বললাম যে আমার ছেলের কিন্তু এই এই মুহূর্তে কিন্তু আমার ছেলের বয়স এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ, এবং সময়টাও এক্সপায়ার হয়ে গেছে, এখন আমি কি করতাম পারি? এই হলো আমার একটা উত্তর। আরেকটা হলো, এই মুহূর্তে যদি আমি দেশে যাই 1-2 জন্য, এতে কোনো অসুবিধা হবে কিনা? দয়া করে আমার উত্তর। জি জি, ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করবো আপনার উত্তরটি দেওয়ার জন্য। আপনার উত্তর প্রশ্ন 2 প্রশ্নের যে আপনি যদি দেশে বাংলাদেশে যান, আপনি তো গ্রিন কার্ড হোল্ডার, অসুবিধা হওয়ার কথা নয়। এখন ট্রাম্প তো আমার মনে হয় না আরও কোনো ট্রাভেল ব্যান অর্ডার দিবে, তো আপনি যেতে পারেন। আর 2 প্রথম প্রশ্নের উত্তরটা হলো, আপনার ছেলে যেহেতু বাংলাদেশেই ছিল এবং আপনার সঙ্গে না, এবং ওভার 21 হয়ে গিয়েছে, আর যদি সিঙ্গল থাকে আরও কিছুদিন লাগবে, কিন্তু অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটি। প্রিয় দর্শক, শুরুতে আপনারা যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, তারপর টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করার পর আপনারা টেলিভিশনের ভলিউম বাড়াতে পারেন। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো আপু, আমি জামাইকা থেকে আফরিন বলছিলাম। জি বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল আপু। আমি আমার আম্মু আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, আজ থেকে 1 হচ্ছে, ও হচ্ছে আন্ডার 16। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওর কত বছর লাগতে পারে। আমি এগেন পার্টিকুলার আপনি কেসি বলতে পারবো না, কিন্তু আপনার আম্মু যদি সিটিজেন হয়, আর আমার আম্মু সিটিজেন না, গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, অলমোস্ট 1 হচ্ছে, আমরা জাস্ট রিসিভ লেটারটা পেয়েছি আর কিছু পাইনি। আপনি 2-3 লেগে যেতে পারে। 2-3? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আন্ডার 16, তারপরেও এরকম হতে পারে? জি, যে আপনার যে ভিসা অ্যাভেলেবল হতে হবে, গ্রিন কার্ড যেহেতু আপনার আম্মা, ভিসা অ্যাভেলেবল হতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে এবং আর নামটি বলবেন, কোথা থেকে বলছেন, বলে আপনার যদি প্রশ্ন মতামত থাকে সেটি বলবেন। কে আছেন? জি, আমার নাম হচ্ছে রেজা, আমি বার্জিনিয়া থেকে বলছি। জি ভাইয়া বলুন প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি এসএলএম এ আছি, তো আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার ছেলের বয়স হচ্ছে 19 ছিল আর কি, বাট সে বাংলাদেশে ছিল, তো সে বর্তমানে আমেরিকাতে আছে, তো আমার সঙ্গে আমি যুক্ত করতে চেয়েছিলাম। হ্যাঁ, তো ইনফ্যাক্ট তারা এটা ডিনাই করেছে, তো আমি কি আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবো তার জন্য ইন্ডিভিজুয়াল? এগেন, আপনার কেস পার্টিকুলার না জেনে আমি যেহেতু উত্তর দিতে পাচ্ছি না, আপনি যদি পার্টিকুলার স্পেসিফিক প্রশ্ন থাকে আমার অফিসে কল দিন 7182612003। প্রত্যেকটা কেসই ডিফারেন্ট এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মানে তার অবস্থা অনুযায়ী সেই অনুযায়ী আপনি ই করবেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তাহের, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম। আপনার আয়ারল্যান্ড থেকে করেছেন কিন্তু ভাইয়া আমরা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আমি জানি না লাইনে কোনো সমস্যা হতে পারে। জি আপনি বলুন বলুন। হ্যাঁ আমি স্পিকারটি অফ করা আপনার ফোনে। হ্যাঁ জি স্পিকার অফ করা। আচ্ছা জি করুন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশের জন্য যে সবাই বলে যে ডিবি লটারি বলে, এই জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলবেন? আপনার প্রশ্ন ডিবি লটারি মানে শেষ হয়ে গেছে, আপনি এটি জানতে চাচ্ছেন যে বাংলাদেশের কোটা শেষ হয়ে গেছে? এই জিনিসটা যে অনেক মানুষ ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু দিতে থাকে, এখন তো আর পাচ্ছে না। মানে বাংলাদেশের জন্য সেই ডিবি লটারিটা আছে কিনা, কতটা সত্য কতটা মিথ্যা? এখন তো ডিবিটা বর্তমানে বন্ধ বন্ধ আছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য তো আবার যদি শুরু করে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে, অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে। আব্দুল কামাল আপনি কি এখানে একটি লাইন যোগ করতে চান ডিবি লটারি নিয়ে? হ্যাঁ ডিবি লটারিটা তো আসলে মিথ্যা কিছু না, ডিবি লটারিতে তো কয়েক হাজার বাংলাদেশি অলরেডি আমেরিকাতে চলে এসেছে। তো ডিবি যে লটারি, লটারিটা তো মিথ্যা কিছু না, আপনার মনে তো এই সন্দেহ জাগার কোনো কারণই নেই। এবং এখন হচ্ছে যে নির্ধারিত যে আপাতত সরকার এটাকে বন্ধ রেখেছে, অন্যান্য দেশ যারা আগে কম পেয়েছিল তাদেরকে এখন বাড়িয়ে দিচ্ছে, এবং একসময় ব্যালেন্স হয়ে গেলে তখন হয়তো আবার বাংলাদেশিদেরকে সেই সুযোগ দেবে, যখন দেবে তখন এটা সত্য হিসেবে আপনাকে ধরে নিতে হবে এবং আপনার অ্যাপ্লাই করতে হবে। আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। জি কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাজিনা থেকে বলছি, লাভলি। জি আমার কোশ্চেন হইছে, আমি আমার আম্মা আসছে, আমি অলরেডি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, তারপরে ওটা কোনো রেসপন্স পাচ্ছি না, পরে আমার আম্মা আসছে, আমি আমার আম্মাকে দিয়ে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, আমি শুধু রিসিপ লেটারটা পাইছি, লয়ারের মাধ্যমে করছি অ্যাপ্লাই। সো কতদিন লাগতে পারে? আচ্ছা আপনি অ্যাপ্লাই করেছেন কবে? আমি অ্যাপ্লাই করেছি এক বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে জি। এগেইন আপনার আপনার যেহেতু লয়ার আছে, আপনি লয়ারকে জিজ্ঞাসা করতে পারেন। সে সাধারণত কতদিন লাগে? সাধারণ আপনি এখানে আপনার যদি হয়, যদি ম্যারিড হয় আর মাটা যদি বা প্যারেন্টটা গ্রিন কার্ড হোল্ডার হয়, তাহলে সময় আরও বেশি লাগে, 10 ইয়ার্স 12 ইয়ার্সও লাগতে পারে। তো চাইল্ড যদি আন্ডার 21 হয় সেটা অন্যরকম, কিন্তু ওভার 21 এবং ম্যারিড এবং তাহলে অনেক সময় লাগে, ভিসার অনেক সময় লাগবে। আচ্ছা বিভিন্ন ক্যাটাগরিতে সেই সময়টি লাগছে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আছে, এবং www.facebook.com/tbn24usa সেখানেও আমরা সরাসরি আছি। অনেকে প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন কাতার নিয়ে, কাতারকে যে আজকে 6টি দেশ, আমরা সেই বিষয়টি আসব। আমরা শুরু আরেকটি বিষয় নিয়ে আব্দুল কালাম আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আজকে দুপুরে যেটি সবচেয়ে গরম খবর ছিল যে কোমের যে সাক্ষ্য দেওয়ার, আগে আমরা শুনেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বাধা দিবেন, কিন্তু সেখান থেকে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প বাধা দিচ্ছেন না, সাবেক এফবিআই ডিরেক্টর। এনে খুব ছোট করে বলবেন, কারণ অনেকে আমাদের ফোনে আছেন। তো মানে নিশ্চয়ই ওনার কাউন্সিলর যারা হোয়াইট হাউসে, ওনারা বুঝতে পেরেছেন যে বাস্তবে এটা অন্যদিকে মোড় নেবে, তো যে কারণে বাধা দিলে যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেটা বুঝেই ওনারা হয়তো ওনাকে ডোনাল্ড ট্রাম্প তারা পরামর্শ দিয়েছেন যে আপনি এই ব্যাপারে অন্য কোনো মন্তব্য না করে বরং যেভাবে চলে আসছে এইভাবে চলতে দেন, এবং কমই যদি কংগ্রেসে এসে বক্তব্য দিতে চায় তাইলে যেন সে নির্দ্বিধায় দিতে পারে। তো সেই অনুমতি অলরেডি হয়ে গেছে, হোয়াইট হাউস এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আর কোনো ধরনের সন্দেহ থাকার কথা না যে কমিকে হয়তো এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে যে কোনোভাবে হয়তো বাধা দিয়ে রাখা হবে, এই সন্দেহ এখন কেটে গেছে। এখন আমেরিকার জনগণ সবাই আশা করছে যে কমির কাছ থেকে স্পষ্ট বক্তব্য শুনতে পারবে। একজন আছেন কিন্তু আপনার প্রশ্নটি নিব আর উত্তরটি দিব আমরা বিরতির পর। কে আছেন, আপনার প্রশ্নটি করে রাখুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার আমার ভাইকে আমি অ্যাপ্লাই করছি 2007 এ। নামটি বলতে হবে এবং কোথা থেকে বলেছেন সেটি বলে নিলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমার নাম বেলাল, আমি জামাইকা থেকে বলছি। জি, আমার ভাইকে আমি 2007 এ অ্যাপ্লাই করছি, তখন ও বিবাহিত, তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা ছিল। এখন এই বছর দুই হলো আর একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা এখন ওর চলে গেছে, ওর এখন আমি ওই বাচ্চাটাকে কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে দেখাবো ওই 2 বছর না আমরা অপেক্ষা করব ওকে যে সময় ভিসার জন্য ডাকবে। আচ্ছা বেলাল ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আপনার প্রশ্নের উত্তরটি আমরা অ্যাটর্নি সোমা সাইদের কাছ থেকে নিয়ে নিব। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আচ্ছা আরেকজন চলে এসেছেন আমাদের লাইনে, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই, নিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। জি, কে আছেন আমাদের সাথে? এবং আমরা বলে রাখতে চাই www.facebook.com/tbn24usa, এখানেও আমরা সরাসরি আছি। ফোনে কে আছেন আমাদের সাথে? আমার নাম মাহবুবুর রহমান, আমি লং আইল্যান্ড সিটি থেকে বলছি। জি, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আমি প্রশ্ন করতে চাই, আমার শ্বশুর শাশুড়ি এখানে আসছিল, ওরা 1 বছর থেকে চলে গেছে গ্রিন কার্ড নিয়ে, পারমিশন নিয়ে চলে গেছে, তারপর আর আসে না। ওনারা কি আসতে পারবে? আচ্ছা, কতদিন হয়েছে ওনারা চলে গেছেন? ওনারা ওই পারমিশন নিয়ে গেছিল তো, ওই যে 2 বছরের পারমিশন, আচ্ছা, তারপরে আর আসে না। 2 বছরের অনুমতি নিয়ে গেছেন। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আপনাদের দুজনেরই প্রশ্নের উত্তর আমরা অ্যাটর্নি সোমা সাইদের কাছে নিব। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস। বিরতির আগে আমরা দুজনের প্রশ্ন নিয়েছিলাম, আরেকজনও লাইনে আছেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা সেই দুজনের প্রশ্নের উত্তর নিতে চাই। বেলাল জ্যামাইকা থেকে প্রশ্ন করেছিলেন, আপনার যদি মনে না থাকে আমি প্রশ্নটি আবার করতে চাই। উনি 2007 সালে ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, নতুন শিশু তখনও অ্যাড করা হয়নি, তো নতুন শিশুটির জন্য উনি কিভাবে অ্যাড করতে পারেন? ওনার অ্যাড করতে হবে না, ওনার ভাইকে যখন ভিসার জন্য ডাকবে, তখন যখন ভিসা অ্যাপ্লাই করবে তখন ওই নতুন বাচ্চাটার নাম এবং অ্যাড করে দিলেই হবে। মাহবুবুর রহমান লং আইল্যান্ড থেকে প্রশ্ন করেছিলেন যে ওনার শ্বশুর শাশুড়ি 1 বছর থেকে চলে গিয়েছিলেন, 2 বছরের জন্য অনুমতি নিয়ে, এরপরে আসেননি, এখন কি আসতে পারবেন কিনা? গ্রিন, ওনারা যদি 2 বছরের মধ্যে ফিরে না আসেনি, তাদের তার মানে যে তাদের গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গিয়েছে। আর এই ক্লাইমেটে তারাও যদি এম্বাসিতে যেয়ে বলে যে আমার গ্রিন কার্ডটা রিইনস্টেট করে দেওয়ার জন্য, আমার মনে হয় হবে না। তো বেস্ট কোর্স হবে মেবি রিঅ্যাপ্লাইং। আচ্ছা, আবার পুনরায় আবেদন করা। একজন ফোনে আমাদের সাথে লাইনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সুফিয়া রহমান। ওয়ালাইকুম আসসালাম, কে বলছি? জি আপা বলুন। আমি জানতে চাচ্ছি, আমার মায়ের বয়স 79, ওনার ইন্টারভিউ আছে 9 তারিখে এই সিটিজেনশিপের, তো আমাদের কি কোনো প্রিপারেশন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যদি উনি ডিসেবল, উনি পেপার দেওয়া আছে, ডিসেবিলিটি পেপার দেওয়া আছে, উনি পড়তে পারে না, লিখতে পারে না, শুধু ওনার নাম বলতে পারে উনি, আর ওই অ্যাড্রেস কিছুই বলতে পারে না উনি। আপনি যখন কেউ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, যদি তাদের কিছু বয়স যদি কিছু ওভার 65 হয়, বা তারা ডিপেন্ড করে এখানে কতদিন ধরে আছে, আর তাদের যদি ডিসেবিলিটি থাকে, তারপরেও গভর্নমেন্ট জানতে চাবে যে সে দেশ সম্বন্ধে কিছু জানে। আর যেহেতু সে ইংলিশ বলতে পারে না, আপনাদের একটা ইন্টারপ্রেটার নিয়ে যাওয়া উচিত। মানে আমরা কি সাথে যেতে পারবো? আপনি পারবেন, একজন পারবে। আর আমি জানতে চাচ্ছি, উনি তো অ্যাড্রেসও বলতে পারে না, ওনাকে আমাদের কিছু এগুলো শিখাইতে হবে বা কিছু? আপনার এগুলো শিখাতে হবে, কারণ আপনি যখন সিটিজেনশিপ নিয়ে যাবেন, তখন গভর্নমেন্ট এক্সপেক্ট করবে যে আপনি এই আমেরিকান হিস্টোরি জানেন, যদি লিখতেও না পারেন, বা আপনার তো নাম লিখতে হবে, এবং তো এগুলো ওয়েবার না হলে করতেই হবে।
করতে উনি তো এমনি ব্রেন অ্যাটাক হয়েছিল, উনি তো ওনার ডিসএবিলিটি পেপার সব মেডিকেলে দেওয়া আছে। আপনি ইন্টারপ্রেটার নিয়ে যান, এখন যে অফিসার আপনাদের ইন্টারভিউ করবে সে আপনাদের বলতে পারবে। ধন্যবাদ আপনাকে, এবং সবাই যদি ছোট করে প্রশ্নগুলো করে তাহলে আরেকজন সুযোগ পাবে প্রশ্ন করার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম সুমন বলছি মিনেসোটা থেকে। এন্ড আমার কোশ্চেন হলো, আমি যখন ইউএসএতে আসছি তখন আমি ওইটা খেয়াল করি না যে আমার বাবার বাবার যে নাম আছে স্পেলিং এ কিছু ভুল করছিল, যেটা আমার যখন মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন তারা ভুল করছিল। এখন আমার ভাই বোনের নামের সাথে আমার ভাই বোনের সার্টিফিকেট আমার সার্টিফিকেটের সাথে নামের কিছু আছে, স্পেলিং এর কিছু ভুল আছে। এখন এটার জন্য তাদের জন্য অ্যাপ্লাই করলে আমাকে কি করতে হবে? আপনার আব্বার নামটা যদি একরকম ভাবে করতে পারেন সব কিছুর বদলে, সেটা সবচেয়ে ভালো, ঝামেলা কমে যাবে। যে বাংলাদেশে যদি কোনো ভাবে করা যায় সার্টিফিকেটের মধ্যে, বার্থ সার্টিফিকেটের মধ্যে এক এক ধরনের স্পেলিং, সেটা সবচেয়ে ভালো। দুই ধরনের স্পেলিং হলেই ওরা প্রশ্ন করতে পারেন, তারপরে নয় ডিএনএ টেস্টিং এর জন্য পাঠাইতে পারে। আচ্ছা ধন্যবাদ। ফোনের প্রশ্ন আমরা একটু পরে নিতে চাই। আমাদের অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, আব্দুল শাহিদ, তালহা আমিন, শহীদুল ইসলাম, তালহা আমিন, সবাইকে ধন্যবাদ। সেই সাথে ইফতার কোল আলমের একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আজকে আমরা দেখেছি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, উনি এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন। উপসাগরীয় ছয়টি দেশ, সৌদি আরব সবাই, এবং সন্ত্রাসবাদের এই ইস্যুতে আপনি যদি খুব ছোট করে বলেন, কারণ অনেকে আমাদের ফোনে আছেন। জি, এটা একটা মানে আকাশ থেকে হঠাৎ করে বাজ পড়ার মতো ঘটনা। এই গত কিছুদিন আগে পর্যন্ত সারা পৃথিবী যেখানে জানতো যে বিশ্বকরে সৌদি আরব এবং কাতার দুই ধনী দেশ, আরবের সর্বধনী দেশ, এবং সেই হিসাবে তাদের নৈতিক এবং অর্থনৈতিক অনেক ব্যাপারেই সবসময় মানে মিল আছে এবং সবসময় দুজন পাশাপাশি থাকছে। কিন্তু যে কারণে দেখেন এই দুই দেশকে এই গত এক মাস আগে যখন ফ্রান্সে ইলেকশন হয়ে গেল, বিরোধী দলীয় নেত্রী যে ছিল লেপেন, সে তো পরিষ্কার বলে দিয়েছিল যে ফ্রান্সের সব মসজিদ বন্ধ করে দেবে যেহেতু কাতার এবং সৌদি আরব এর ফান্ডে সেইগুলো প্রতিষ্ঠিত হয়েছে প্যারিসে। সুতরাং তাদের যে বন্ড, যেটা বন্ডেজ, ইট ওয়াজ এ ভেরি স্ট্রং বন্ডেজ বিটুইন দিস টু কান্ট্রিজ রাদার দেন আদার আরব কান্ট্রিজ। কিন্তু সেই হিসাবে এখন হঠাৎ করে এটা যে চেঞ্জ হয়ে গেল, এটার পিছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ থাকতে পারে। তো সর্বপ্রধান কারণ হয়তো কাতার, সে একটু মডারেট টাইপের এবং তার বিশেষ কোনো স্বার্থ জড়িত আছে রাশিয়ার সঙ্গেও, এবং যে কারণে যে যেগুলো ওই যে মানে অর্থনৈতিক ব্যাপারই হয়তো মূলত দায়ী হবে এইটার জন্য। একজন লাইনে আছেন, আমরা ফোন নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রহমান, আমি ইস্টার্ন আইল্যান্ড থেকে বলতেছি। আমি সিটিজেন হয়েছি আমেরিকা 2001 সালে, প্রায় 16 বছর। তো আর আমার ছেলে দেশে জন্মগ্রহণ করছে, ওর হলো 10 বছর বয়স। কিন্তু আমরা লাস্ট 3 টাইম যখন বাংলাদেশে গেলাম আসলাম, কিন্তু প্রত্যেকবার এয়ারপোর্টে আমাদের আটকায়, এবারকে প্রায় 3 ঘন্টা রাখছে। কিন্তু আর কি কোন সুরা আছে কিনা? আচ্ছা, সুরা আছে কিনা? আপনারা যে আপনার গ্লোবাল ক্লিয়ারেন্স এর সিকিউরিটি পাস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেক পাস করেন তাহলে আপনারা একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স পেতে পারেন ট্রাভেলিং এর জন্য, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা ধন্যবাদ। আমাদের কেউ যদি না থাকে আমরা আলোচনায় ফিরে আসতে চাই। আব্দুল কাইম, আপনি বলছিলেন কাতার ইস্যুটি নিয়ে, সেটির কাতারের ব্যাপারটা আরো কিছু ব্যাপার হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। যেহেতু ইদানিং কাতার
ইরানের হিজবুল্লাহ বা অন্যান্য যে সন্ত্রাসী দল তাদেরকে সমর্থন দিয়ে আসছে পেছনে পেছনে, আর সৌদি আরব যেখানে আমেরিকার সঙ্গে চুক্তি করে এটা দাবি করে আসছে যে না তারা ওইগুলোর সঙ্গে কোনো দিনই জড়িত ছিল না, এমনকি আল কায়দার প্রধান নেতা বিন লাদেন যদিও সৌদি আরবের লোক ছিল কিন্তু তার সঙ্গেও তারা কোনো দিন আতাত করেনি এবং সেখান থেকে তারা দূরে থেকেছে। কিন্তু যেহেতু এই কাতারের ব্যাপারে তাদের সন্দেহ জেগেছে যে কেন ইরানের সঙ্গে এত ভালো ঘনিষ্ঠতা, এবং আরও কিছু সংবাদ পাওয়া গেছে যে রাশিয়ার সঙ্গেও ভিতরে ভিতরে তাদের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, যদিও কাতার সরকারিভাবে এটাকে অস্বীকার করছে যে তাদের কোনো ধরনের কোনো আতাত নেই কারোর সঙ্গে, এবং সৌদি আরব এবং অন্যান্য আরব দেশ যেগুলো মিলে কাতারকে বয়কট করেছে সেগুলো কাতার বলছে যে এইগুলো তাদের নিশ্চয়ই কোনো ধরনের ব্যক্তিগত ব্যাপারে তারা কাতারের উপর রোষান্বিত হয়েই এটা সিদ্ধান্ত নিয়েছেন। একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম নুফরাফু, আমি জামাল বলছিলাম উডসাইড থেকে। আমি সোমা সাইদ আপুর কাছে আমার এক ফ্রেন্ড এর হয়ে প্রশ্নটা করতে চাচ্ছি যদি অনুমতি দেন। জি জি জি, করুন করুন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম সোমা সাইদ আপু। আমার এক বন্ধুর হয়ে প্রশ্নটা করলাম, ও ওর ওয়াইফ কে নিয়ে এখানে 2001 বেড়াতে আসছিল, তো কোন কারণে আর যাওয়া হয় নাই, এখানে থেকে গেছে। তো ওই 2001 এরই ডিসেম্বরে ওদের একটা মেয়ে হয় এখানে, তো 11 মাস বয়সে ওর ডিসএবিলিটিটা ধরা পড়ে। তো সামহাউ 2010 অক্টোবর 10 পর্যন্ত ওরা হাজবেন্ড ওয়াইফ একসাথেই থাকতো, ইন্টারনাল মেয়ের ফ্যামিলি থেকে একটা কনস্পিরেসি করে কাজে থাকা অবস্থায় ওর ওয়াইফকে ওরা নিয়ে যায়। তারপরে যাই হোক, কোর্টোর্ট এগুলো অনেক কিছু হয়েছে, তারপরে এখন ধরেন ছেলেটা আলাদাই থাকে, বাচ্চার কি বলে আপনার সাপোর্ট মানিটা 2 উইকস এর দিচ্ছে। তো এখন মেয়ে করছে কি ওই বেবিটার হয়ে অ্যাপ্লাই করে কাগজ করে নিচ্ছে, আর ছেলেটা একটা আশায় আসছিল যে বেবিটা যখন ডিসএবিলিটি ধরা পড়ছে কিছু একটা এখানে হয়তো করতে পারবে কোনো লয়ার ধরে টরে, বাট সেই সুযোগটা আর থাকলো না, কিন্তু সেই থেকে সাপোর্ট মানি দিয়ে যাচ্ছে। এখন বেবির বাবা কি আলাদাভাবে অ্যাপ্লাই করার সুযোগ আছে কোনো? আপনার বাচ্চার বাবার জন্য অ্যাপ্লাই করতে হবে, তো আর যদি আর বাচ্চা কি 20 এখন বয়স কত বাচ্চার? 2001 ডিসেম্বর 15 হইছে, ও এখন 16 প্লাস। আচ্ছা, বাচ্চা যদি বাবার জন্য অ্যাপ্লাই করে অ্যাট লিস্ট 21 হতে হবে, তো ওনার 21। আমি বলতে পারবো না আপনার ফ্রেন্ডের ওয়াইফ কিভাবে সে গ্রিন কার্ড করে নিয়েছে, স্পেসিফিকলি আমি বলতে পারবো না। তো আপনি যদি আর ফাদারে যদি বাচ্চাকে টেক কেয়ার করছে এবং সে আমি অ্যাটর্নির সাথে কথা বলে তার রাইটস এবং অব্লিগেশন এগুলো আর কি ডিসকাস করা উচিত, যদি পারবে না পারবে না, মানে বিস্তারিত ভাবে অ্যাটর্নির সাথে যোগাযোগ করে তারপরে এই বিষয়ে তথ্য নেওয়া উচিত। সেই সাথে ফেসবুক জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন এবং আমরা চেষ্টা করি একদম সাধারণীকরণভাবে যে উত্তরগুলো দেওয়ার সেটি চেষ্টা করি। অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, মোহাম্মদ মনিউদ্দিন, তারা হচ্ছে শহীদুল ইসলাম, সেই সাথে তারা টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন, সেই সাথে অনুষ্ঠানটি ভালো লাগছে সেটিও। আমরা কথা বলছিলাম কাতার ইস্যু নিয়ে, সেই সাথে কোমির বিষয়টি নিয়েও, এবং আরেকজন আছেন আমাদের সাথে, চলে এসেছেন এবং আমাদের সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সমভাবে জানতে চাচ্ছিলাম, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি নভেম্বরের 15 তারিখে। প্রথমত আপনার নাম কি এবং কোথা থেকে? আমার নাম হলো মহিউদ্দিন, এলমাস থেকে বলছিলাম। আচ্ছা জি বলুন, প্রশ্নটি করুন। আমি নভেম্বরের 15 তারিখ ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র পাই নাই, এখন কি করতে পারি একটু? ডাকবে তখন আপনাকে একটা লেটার পাঠাবে, আর এখানে নিউ ইয়র্কে ধরেন একটু ডিলেই আছে। আচ্ছা, আমি অলমোস্ট নভেম্বরের 15 তারিখে ফিঙ্গারপ্রিন্ট।
আপনি অপেক্ষা করতে হবে, আর নয় আপনার যে USCIS একটা নাম্বার আছে ওখানে কল দিতে পারেন যে আপনার কেস স্ট্যাটাসটা কি, কিন্তু ডিলে আছে, 9 থেকে 1 বছর এবং বেশিও লাগতে পারে, আর ফিঙ্গারপ্রিন্টিং এর ক্লিয়ারেন্সেও সময় লাগে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন, এবং দর্শক আমরা দুঃখিত যে এই প্রশ্নটি নেওয়ার পরে আমরা আর নিতে পারবো না আমাদের সময় স্বল্পতার জন্য, এবং কালকে একই সময়ে আমরা এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। আপনারা যারা আজকে প্রশ্ন করতে পাচ্ছেন না কালকে করবেন। কে আছেন আমাদের সাথে? আমি ওয়াহিদ, ম্যানহাটন থেকে বলছি। জি জি, আমি ওয়াহিদ। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, আমাদের প্রশ্ন করে তারপরে আপনি টেলিভিশনের ভলিউম বাড়াতে পারবেন। আমি ওয়াহিদ ম্যানহাটন থেকে বলছি। জি, আমার ওয়াইফের সিটিজেনশিপের ব্যাপারে, ও 2009 এখানে আসছে। আমি আবার প্রত্যেক বছর মনে করেন দেশে যাই, কিন্তু 2013 আমি ওভারস্টে করেছিলাম, মনে করেন 6-7 মান্থ ছিলাম। ওই আমার একটা বড় তখন প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে, ওইখানে ডাক্তাররা বলছে যে ও এখন ফ্লাই করতে পারবে না। হসপিটালে অ্যাডমিশনও ছিল এবং কাগজপত্র আমার কাছে আছে। এখন কি আমি ওর জন্য অ্যাপ্লাই করতে পারবো সিটিজেনশিপ? আপনার ওয়াইফ কবে আসছে? 2009 এখানে? 2009 আসছে এখানে। 2009, অনেকদিন তো হয়ে গিয়েছে। আপনার গভর্নমেন্ট, আপনার গত 5 বছরের এখানে কতদিন ছিলেন সেটা দেখে এত এত দূরে যাবে না, 2009 যাবে না। আপনি 2017 থেকে আপনার 5 বছরের হিসেব, 5 বছরের হিসাব করবে। কিন্তু আমি 2013 আপনার অবস্থা করছিলাম, বুঝছেন? আপনার সাথে তো সম্পর্ক নেই আপনার ওয়াইফের, আর 7 মান্থস ইটস ইউ অবস্থা করতে। হ্যাঁ, 7 মান্থস কিছু না, এটা 7 মান্থস কিছু না। না না, তাহলে আমি এখন ডাইরেক্ট মানে ফিনান্সিয়াল অ্যাপ্লাই করতে পারবো? জি, করেন। অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আপনারা এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা ফেসবুকে আমাদের সাথে সরাসরি জড়িত হয়ে প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, ভালো লাগার কথা জানিয়েছেন, এবং অবশ্যই ধন্যবাদ দিতে হয় আজকে আমরা যে দুজন অতিথিকে পেয়েছিলাম, আব্দুল কাইম এবং সোমা সাঈদ, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে সময় করে এসেছেন। এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই দর্শক আপনাদেরও। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, এবং কালকে একই সময় আমরা হাজির হব এই অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।